গ্রিক মাইথোলজি অনুযায়ী হিপ্লোলিতা ছিল আমাজন সম্প্রদায়ের মানুষদের রানী। সে ছিল যুদ্ধের দেবতা ওয়ার্সের মেয়ে, যে তাকে একটা আশ্চর্য বেল্ট উপহার দিয়েছিল। বেল্টটা দেখে আশ্চর্য হওয়ার মতো কিছুই ছিল না। প্রথমবার দেখার পর মনে হতো যে এটা কোনো সাধারণ লেদারের বেল্ট হবে, কিন্তু এটার ছিল আশ্চর্য সব ক্ষমতা, যেটা হিপ্লোলিতা পরার পর সেটা পেয়েছিল। সেটা তার লোকজনের উপর ক্ষমতারও একটা প্রতীক হয়ে ওঠে, ঠিক যেমন মুকুট রাজার ক্ষমতার প্রতীক হয়। রাজা ইউরেস্থিয়াস চাইত যে সেই বেলটা সে নিজের মেয়েকে উপহার দেবে, আর সেটা নিয়ে আসাই ছিল হারকিউলিসের নবম কাজ হিপ্পোলিতার বেল্ট। অ্যামাজনেরা থাকত থার্মাডন নদীর পাশে, আর ছিল খুব শক্ত কিছু মহিলাদের একটা জাতি যারা সব পুরুষদের কাজ করত। তারা ছিল করদল, শুধু নারী যোদ্ধাদের সমষ্টি, যারা সবাই পুরুষদের অবিশ্বাস আর ঘৃণা করত। হারকিউলিস নিজের কিছু যোদ্ধা সাথীদের নিয়ে ব্ল্যাকসাইয়ের উপর দিয়ে জাহাজ পাড়ি দেয় নিজের 9 নম্বর কাজ সফল হওয়ার জন্য। তারা বহু দিন ধরে যাত্রা করে, আর হারকিউলিস ভাবতে থাকে যে সে কিভাবে হিপ্পোলিতার থেকে সেই বেলটা নিতে পারবে। কোনোভাবেই তার এই কয়েকটা সাথী একটা গোটা যোদ্ধাদের দেশের বিরুদ্ধে জিততে পারবে না। অনেক লম্বা একটা যাত্রার পর তারা অ্যামাজনের মাটিতে পা রাখে। হারকিউলিস আর অন্য গ্রীকেরা নৌকা থেকে নেমে আসে আর ডকে দাঁড়িয়ে অপেক্ষা করে। হিপ্পোলিতা নিজের যোদ্ধাদের থেকে খবর পায় যে দিগন্তে একটা জাহাজ দেখা গেছে। অ্যামাজনদের দেশে এর আগে কোনো দর্শনার্থী আসেনি, আর সে ও তার প্রজারা সবাই খুবই কৌতূহল হয়ে ওঠে এই নবাগতদের নিয়ে। যখন হিপ্পোলিতা ডকে পৌঁছয়, হারকিউলিস তাকে সম্বোধন করে আর তার অনুমতি চায় আলাদা করে একটু কথা বলার জন্য। মোমবাতির আলোয় হারকিউলিস গল্পটা বলে, হিপ্পোলিতা শোনে তার খারাপ লাগা সমস্ত অনুভূতিগুলোকে লুকিয়ে। হিপ্পোলিতা দোটানায় পড়ে, কারণ সে জানত যে সেই বেলটা তার নিজের জন্য ও তার প্রজাদের জন্য কতটা সাংকেতিক একটা জিনিস। আবার অন্যদিকে সে নির্দয় ছিল না, আর হারকিউলিসের গল্প শুনে তার জন্য হিপ্পোলিতার মনে সমব্যথা ও দুঃখের অনুভূতি হয়। শেষ পর্যন্ত হিপ্পোলিতা সম্মত হয় তার বেলটা দিয়ে দিতে, যাতে হারকিউলিস তার নবম কাজটা শেষ করতে পারে। হেরা, যে কিনা হারকিউলিসকে একেবারেই পছন্দ করত না, এই কথাটা শোনার পরে সে একেবারেই খুশি হয় না। সে হারকিউলিসের সব কাজেই বাধা দেওয়া আর তাকে অভিশপ্ত করার চেষ্টা করছিল অনেক দিন থেকেই। সে একজন অ্যামাজন যোদ্ধার রূপ নেয় আর সারা সৈন্যবাহিনীতে ঘুরে ঘুরে এক একজন মহিলাকে বলে যে এই নতুন লোকগুলো রানীকে নিয়ে এখান থেকে চলে যাবে। অ্যামাজনের সবাই ভয় পেয়ে যায়, তারা নিজেদের বর্ম পরে পাহাড় বেয়ে ধেয়ে আসে। তারা হারকিউলিস আর তার সঙ্গীদের সাথে যুদ্ধ শুরু করে। হিপ্পোলিতা বুঝতে পারে না যে কি হচ্ছে, আর নিজের প্রজাদের শান্ত করার চেষ্টা করে, কিন্তু সবাই এত রেগে গিয়েছিল যে কেউই তার কোনো কথা শোনে না। যে যুদ্ধটা সেখানে শুরু হয় সেখানেই দুর্ঘটনাবশত হিপ্পোলিতা মারা যায়। হারকিউলিস জানত যে তার কাছে বেশি সময় নেই, কারণ সেখানে বেশিক্ষণ থাকলেই তার জাহাজটা ধ্বংসে পরিণত হতো। সে হিপ্পোলিতার গালে আলতো করে চুমু খায় আর বেলটা হাতে ধরে সমুদ্রপথে মাইসেনির উদ্দেশ্যে রওনা হয়। বাড়ি ফেরার পর রাজা ইউরেস্থিয়াসের হাতে বেলটা ফেরত দিয়ে সে নিজের নবম কাজ শেষ করে।